নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ একটা অন্যরকম রেসিপি শেয়ার করব, গুগলি। পুকুরে ছোট ছোট গুগলি হয় আর গুগলির ভেতরে মাংস হয়। সেই গুগলির ভেতরের যে মাংসটা হয় সেটাই রান্না করব। অনেকেই হয়তো এই রেসিপিটা বাড়িতে বানান বা জানেন, তবে অনেকের কাছে এটা একদম নতুন। আমি নিজেও খুব ছোটবেলায় খেয়েছি, আবার অনেকদিন পর বাজারে দেখতে পেলাম বলে ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর গুগলি কিভাবে পরিষ্কার করতে হয় আর ভেতর থেকে মাংসটা বের করতে হয় সেটাও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। গুগলির ভেতর থেকে মাংসটা কিভাবে বের করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আগে গুগলিগুলো কিরম দেখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম শামুকের মতন দেখতে হয়, ছোট ছোট, আর ভেতরে থাকে মাংসটা, একটু পাঁকের মধ্যে থাকে। সেই জন্য আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, তারপর রান্নাটা করতে হবে। আর মাংসটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম একটা সরু কোনো কাঠি বা টুথপিক যদি থাকে সেটা দিয়ে ভেতর থেকে মাংসটা এভাবে টেনে বের করতে হবে। আপনারা চাইলে বাজার থেকে মাংস বের করাটাও কিনতে পারেন। দেখুন, এই রকম কিছু আমি আগেই মাংস বের করে রেখে দিয়েছি। গুগলি খাওয়া চোখের পক্ষে ভীষণই ভালো। যাদের চোখের সমস্যা আছে তারা গুগলি রান্না করে খেতে পারেন। অনেকেই আগে গুগলি খেতেন, এখন যেহেতু গুগলি পাওয়া যায় না বলে খাওয়া হয় না, আর আমরা অনেকেই জানি না গুগলি কিভাবে রান্না করতে হয়। আর গুগলিগুলো, মানে গুগলির মাংসগুলো, এই সেলের থেকে বের করে নিয়ে 5-6 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আবার একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ পাঁকের মধ্যে থাকে, তো যাতে পাঁকের কোনো বাজে গন্ধ না হয় সেই জন্য একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। ফুটন্ত গরম জল দেওয়ার প্রয়োজন নেই, আবার একদম উষ্ণ গরম জলও না, তার থেকে একটু বেশি হবে। সেই রকম গরম জল আমি এই ধুয়ে নেওয়া গুগলিগুলোর মধ্যে, গুগলির মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একবার এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। এই গরম জল দিয়েও না আমি 2 বার ধুয়ে নেব, 3 বার আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। গুগলির এই মাংসগুলো দেখতে বাজে, খেতে খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যকরও বটে। ওই যে বললাম, যাদের চোখের জ্যোতির প্রবলেম আছে তারা অবশ্যই বানাতে পারেন, যদি পাওয়া যায়। অবশ্য পাওয়া মুশকিল বাজারে, পেলে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। 3 বার আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তাহলে আর কোনো রকম বাজে গন্ধ থাকবার ভয় থাকে না। গুগলির মাংসটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন দেব 6-7 কোয়া। এই রান্নাটা মোটামুটি মাংসের মতোই করতে হয়, আর রান্নাটা শেখা আমার মায়ের থেকে। আর দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে আর জিরে টিরে কিছু দিচ্ছি না, দিচ্ছি 2টো ছোট সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব চৌকো টুকরো করে কেটে নেওয়া আলু। আলুর পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করব। পেঁয়াজ আর আলুটা একসাথেই ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা একটু ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেছে, এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে ভাজলে কী হবে, আলুটাও সুসেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এটা একটা হারিয়ে যাওয়া রান্নার মধ্যে অন্যতম একটি রান্না। এখন কিন্তু এই ধরনের গুগলি বা গেরি কেউ খান না আমার মনে হয়।
আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবার যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময়তেই আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দেব। গুঁড়ো মশলা খুব বেশি ব্যবহার করব না, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এখনই, পরে যদি প্রয়োজন পড়ে আবার একটু লবণ ব্যবহার করব। অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আবারও দু মিনিট কষিয়ে নেব। আলু আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলির যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গুগলির মাংসগুলো দিয়ে নেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। মিনিট ছ সাতেক সময় ধরে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু গুগলির মাংস আর মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কষানোর সময়তে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে কষাবেন না, হাই ফ্লেমে কষালে আবার মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আলু তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আর গুগলিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গরম জল। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হলে ভালো হয়। দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে গুগলিগুলো আর একটু সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে আর গুগলিও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দেব। আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন আবার কষা টাইপও করতে পারেন। আমি একটু গ্রেভি রাখলাম যাতে ভাত দিয়ে খেতে সুবিধা হয়। চেরা কাঁচা লঙ্কা দিলাম না, শুরুতেই তো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে শেষে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিচ্ছি, জাস্ট হাফ চা চামচ পরিমাণে। আর দেব গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গুগলি কারি বা গুগলির ঝোল, যেটাই আপনারা বলতে চান। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই গুগলি কারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে একবার বাড়িতে বানান, সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।